আসসালামু আলাইকুম গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন संजीवचंद्र चट्टोपाध्याय रचित भ्रमण वृत्तान्त पालामौ। गल्पनाश চ্যানেলের একজন নতুন সদস্য আলমগীর হোসেন বইটি শুনতে চেয়েছিলেন। পালামৌ प्रथम प्रकाशित হয় बंगदर्शने और ग्रंथটি प्रथम प्रकाशित হয়েছিল प्रमथनाथ बसु ছদ্মনামে। 1864 साले प्रकाशित হয় लेखकेর গবেষণামূলক ইংরেজি গ্রন্থ বেঙ্গল রায়টস देयर राइट्स एंड लायबिलिटीज। বলা হয় যে এই গ্রন্থ পাঠ করে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর লেখককে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দিয়েছিলেন। বিহারের পালামৌ ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মক্ষেত্র। 2 বছরের মাথায় তিনি পালামৌ থেকে প্রত্যাবর্তন করেন এবং সেখানকার স্মৃতি নিয়ে রচনা করেন পালামৌ গ্রন্থ। এই গ্রন্থটি সম্পর্কে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো বাংলা 1301 সনে রবীন্দ্রনাথ ঠাকুর পালামৌ নামে একটা সমালোচনা প্রবন্ধ রচনা করেন। সেই প্রবন্ধে তিনি পালামৌ গ্রন্থ এবং এর প্রণেতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে মূল্যায়ন করেন। তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ বৃত্তান্ত পালামৌ। আজ পর্ব 1। বহুকাল হইল আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম। প্রত্যাগমন করিলে পরে সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত 2-1 বন্ধুবান্ধব আমাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতেন। আমি তখন তাহাদের উপহাস করিতাম। এক্ষণে আমাকে কেহ অনুরোধ করে নাই, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি। তাৎপর্য বয়স, গল্প করা এ বয়সের রোগ। কেহ শুনুন বা না শুনুন, বৃদ্ধ গল্প করে। অনেক দিনের কথা লিখিতে বসিয়াছি, সকল স্মরণ হয় না। পূর্বে লিখিলে যাহা লিখিতাম এক্ষণে যে তাহাই লিখিতেছি এমনও নহে। পূর্বে সেই সকল নির্জন পর্বত, কুসুমিত কানন প্রভৃতি যে চক্ষে দেখিয়াছিলাম সে চক্ষু আর নাই। এখন পর্বত কেবল প্রস্তরময়, বন কেবল কণ্টকাকীর্ণ, অধিবাসীরা কেবল কদাচারী বলিয়াই স্মরণ হয়। অতএব যাহারা বয়গুণে কেবল শোভা সৌন্দর্য প্রভৃতি ভালোবাসেন, বৃদ্ধের লেখায় তাহাদের কোনো প্রবৃত্তি পরিতৃপ্ত হইবে না। যখন পালামৌ আমার যাওয়া একান্ত স্থির হইল, তখন জানি না সে স্থান কোন দিকে, কত দূরে। অতএব ম্যাপ দেখিয়া পথ স্থির করলাম। হাজারিবাগ হইয়া যাইতে হইবে এই বিবেচনায় ইনল্যান্ড ট্রানজিট কোম্পানির ডাকগাড়ি ভাড়া করিয়া রাত্রি 1:30 সময় রানীগঞ্জ হইতে যাত্রা করিলাম। প্রাতে বয়াকন নদীর পূর্ব পারে গাড়ি থামিল। নদী অতি ক্ষুদ্র, তৎকালে অল্পমাত্র জল ছিল। সকলেই হাঁটিয়া পার হইতেছে, গাড়ি ঠেলিয়া পার করিতে হইবে। অতএব গাড়োয়ান গেল কুলি ডাকিতে। পূর্ব পার হইতেই দেখিলাম অপর পারে ঘাটের ওপরেই একজন সাহেব বাংলায় বসিয়া পাইপ টানিতেছেন। সম্মুখে একজন চাপরাশি একরূপ গৌরিক মৃত্তিকা হস্তে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি পারার্থ সেই ঘাটে আসিতেছে, চাপরাশি তাহার বাহুতে সেই মৃত্তিকা দ্বারা কি অঙ্কপাত করিতেছে। পারার্থর মধ্যে বন্যলোকই অধিক। তাহাদের যুবতীরা মৃত্তিকা রঞ্জিত আপন আপন বাহুর প্রতি আর নয়নে চাহিতেছে আর হাসিতেছে। আবার অন্যের সঙ্গেও সেই অঙ্কপাত কিরূপ দেখাইতেছে তাহাও দেখিতেছে একবার। শেষে যুবতীরা হাসিতে হাসিতে দৌড়াইয়া নদীতে নামিতেছে। তাহাদের ছুটাছুটিতে নদীর জল উচ্ছ্বসিত হইয়া কুলের ওপর উঠিতেছে। আমি অন্যমনস্কে এই রঙ্গ দেখিতেছি, এমন সময় কুলিদের কতগুলি বালক বালিকা আসিয়া আমার গাড়ি ঘেরিল। সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা বলিয়া চিৎকার করিতে লাগিল। ধুতি চাদর পরিয়া আমি নিরীহ বাঙালি বসিয়া আছি, আমায় কেন সাহেব বলিতেছে তাহা জানিবার নিমিত্ত বলিলাম, আমি সাহেব নই। একটি বালিকা আপন ক্ষুদ্র নাসিকাস্থ অঙ্গুরি বলঙ্কারের মধ্যে নথ নিমঞ্জন করিয়া বলিল, হ্যাঁ তুমি সাহেব। আরেকজন জিজ্ঞাসা করিল, তবে তুমি কি? আমি বলিলাম, আমি বাঙালি। সে বিশ্বাস করিল না, বলিল, না তুমি সাহেব। তাহারা মনে করিয়া থাকিবে যে গাড়ি চড়িবে সে অবশ্যই সাহেব। এই সময় একটা 2 বছর বয়স্ক শিশু আসিয়া আকাশের দিকে মুগ্ধ হইয়া হাত তুলিয়া দাঁড়াইল। কেন হাত পাতিল তাহা সে নিজেও জানে না। সকলে হাত পাতিয়াছে দেখিয়া সেও হাত পাতিল। আমি তাহার হস্তে একটা পয়সা দিলাম, শিশুটা তাহা ফেলিয়া দিয়া আবার হাত পাতিল। অন্য বালক সেই পয়সা কুড়াইয়া লইলে শিশুর ভগিনীর সহিত তাহার তুমুল কলহ বাঁধিল। এই সময় আমার গাড়ি অপর পারে গিয়া উঠিল। বরাকর হইতে 2-1 ক্ষুদ্র পাহাড় দেখা যায়। বঙ্গবাসীদের কেবল মাঠ দেখিয়া অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইয়াছে, ইহার আর আশ্চর্য কি। বাল্যকালে পাহাড় পর্বতের পরিচয় অনেক শোনা ছিল। বিশেষত একবার এক বৈরাগীর আখড়ায় চুনকাম করা গিরি গোবর্ধন দেখিয়া পাহাড়ের আকার অনুভব করিয়াছিলাম। কৃষককন্যারা শুষ্ক গোময় সংগ্রহ করিয়া যে স্তূপ করে, বৈরাগীর গোবর্ধন তাহা অপেক্ষা কিছু বড় ছিল। তাহার স্থানে স্থানে চারিপাঁচখানি ইষ্টক গাঁথিয়া এক একটা চূড়া করা হইয়াছে। আবার সর্বোচ্চ চূড়ার পাশে এক সর্পফলা নির্মাণ করিয়া তাহা হরিৎ পিত ইত্যাদি নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে। আবার সর্বোচ্চ চূড়ার পাশে এক সর্পফলা নির্মাণ করিয়া তাহা হরিৎ পিত ইত্যাদি নানা বর্ণে চিত্রিত করা হইয়াছে। পাছে সর্পের প্রতি লোকের দৃষ্টি না পড়ে, এজন্যই ফনাটা কিছু বড় করিতে হইয়াছে। কাজেই পর্বতের চূড়া অপেক্ষা ফনাটাই বড় হইয়া পড়িয়াছে। তাহা মিস্ত্রিরও গুণ নয়, বৈরাগীরও দোষ নয়। সর্পটি কালীয় দমনের কালীয়। কাজেই যে পর্বতের ওপর কালীয় উঠেছে, সে পর্বতের চূড়া অপেক্ষা তাহার ফনা যে কিছু বৃহৎ হইবে, ইহাই বা আশ্চর্য কি? বৈরাগীর এই গিরিগোবর্ধন দেখিয়া বাল্যকালেই পর্বতের অনুভব হইয়াছিল। বরাকরের নিকটস্থ পাহাড়গুলি দেখিয়া আমার সেই বাল্য সংস্কারের কিঞ্চিত পরিবর্তন হইতে আরম্ভ হইল। অপরাহ্নে দেখলাম একটা সুন্দর পর্বতের নিকট দিয়া গাড়ি যাইতেছে। এত নিকট দিয়া যাইতেছে যে পর্বতস্থ ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরের ছায়া পর্যন্ত দেখা যায়। গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া আমি নামিলাম। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথা যাইবেন? আমি বলিলাম, একবার এই পর্বতে যাব। সে হাসিয়া বলিল, পাহাড় এখানেই তো অনেক দূর, আপনি সন্ধ্যার মধ্যে তথায় পৌঁছাতে পারিবেন না। আমি এ কথা কোনরূপে বিশ্বাস করিলাম না। আমি স্পষ্ট দেখিতেছি পাহাড় অতি নিকটে, তথা যাইতে আমার 5 মিনিটও লাগিবে না। অতএব গাড়োয়ানের নিষেধ না শুনিয়া আমি পর্বতাভিমুখে চললাম। 5 মিনিটের স্থলে 15 মিনিট কাল দ্রুত পাদবিক্ষেপে গেলাম, তথাপি পর্বত পূর্বমতো সেই 5 মিনিটের পথ বলিয়াই বোধ হইতে লাগিল। তখন আমার ভ্রম বুঝিতে পারিয়া গাড়িতে ফিরিয়া আসিলাম। পর্বত সম্বন্ধে দূরত্ব স্থির করা বাঙালির পক্ষে বড় কঠিন, ইহার প্রমাণ পালামৌ গিয়া পুনঃ পুনঃ পাইয়াছিলাম। পরদিবস প্রায় 2 প্রহরের সময় হাজারিবাগ পৌঁছিলাম। তথায় গিয়া শুনিলাম কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আমার আহারের আয়োজন হইতেছে। প্রায় 2 দিবস আহার হয় নাই, অতএব আহার সম্বন্ধীয় কথা শুনিবা মাত্র ক্ষুধা অধিকতর প্রদীপ্ত হইল। যিনি আমার নিমিত্ত উদ্যোগ করিতেছেন তিনি আমার আগমন বার্তা কিরূপে জানিলেন তাহা অনুসন্ধান করিবার আর সাবকাশ হইল না। আমি তৎক্ষণাৎ তাহার বাটিতে গাড়ি লইয়া যাইতে অনুমতি করিলাম। যাহার বাটিতে যাইতেছি তাহার সহিত আমার কখনো চাক্ষুষ দেখা হয় নাই। তাহার নাম শুনিয়াছি, সুখ্যাতিও যথেষ্ট শুনিয়াছি। সজ্জন বলিয়া তাহার প্রশংসা সকলেই করে, কিন্তু সে প্রশংসায় কর্ণপাত খুব একটা করলাম না, কেননা বঙ্গবাসী মাত্রই সজ্জন। বঙ্গে কেবল প্রতিবাসীরাই দুরাত্মা, যাহা নিন্দা শোনা যায় তাহা কেবল প্রতিবাসীর। প্রতিবাসীরা পরশ্রী কাতর, দাম্ভিক, কলহপ্রিয়, লোভী, কৃপণ, বঞ্জক। তাহারা আপনাদের সন্তানকে ভালো কাপড় ভালো জুতা পরায়, কেবল আমাদের সন্তানকে কাঁদাইবার জন্যে। তাহারা আপনাদের পুত্রবধূকে উত্তম বস্ত্রালঙ্কার দেয়, কেবল আমাদের পুত্রবধূর মুখ ভার করাইবার নিমিত্ত। পাপিষ্ঠ প্রতিবাসী। যাহাদের প্রতিবাসী নাই তাহাদের ক্রোধ নাই, তাহাদেরই নাম ঋষি। ঋষি কেবল প্রতিবাসী পরিত্যাগী গৃহী। ঋষির আশ্রম পার্শ্বে প্রতিবাসী বসাও, 3 দিনের মধ্যে ঋষির ঋষিত্ব যাইবে। প্রথম দিন প্রতিবাসীর ছাগলে পুষ্পবৃক্ষ নিষ্পত্র করিবে, দ্বিতীয় দিনে প্রতিবাসীর গরু আসিয়া কমণ্ডলু ভাঙিবে, তৃতীয় দিনে প্রতিবাসীর গৃহিণী আসিয়া ঋষিপত্নীকে অলঙ্কার দেখাইবে। তারপরই ঋষিকে ওকালতির পরীক্ষা দিতে হইবে, নতুবা ডেপুটি ম্যাজিস্ট্রেটির দরখাস্ত করিতে হইবে। এক্ষণে সে সকল কথা যাক। যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিতেই তাহা কোনো ধনবান ইংরেজের বলিয়া আমার প্রথমে ভ্রম হইল। পরক্ষণেই সে ভ্রম গেল। বারান্দায় গুটি কতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছেন। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিতেই আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া তাহারা সকলেই সাদরে অগ্রসর হইলেন। না চিনিয়া যাহার অভিবাদন আমি সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনিই বাটির কর্তা। তিনি শতলোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমে তাহার মুখেই পড়িত। সেরূপ প্রসন্নতা ব্যঞ্জক ওষ্ঠ আমি অতি অল্পই দেখিয়াছি। তখন তাহার বয়ক্রম বোধ হয় 50 অতীত হইয়াছিল। বৃদ্ধের তালিকায় তাহার নাম উঠিয়াছিল, তথাপি তাহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম। বোধ হয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি। যে সময়ের কথা বলিতেছি আমি তখন নিজে যুবা, অতএব সে সময়ে বৃদ্ধকে সুন্দর দেখা ধর্মসঙ্গত নহে, কিন্তু সে দিবসে এরূপ ধর্মবিরুদ্ধ কার্য ঘটিয়াছিল। এক্ষণে আমি নিজে বৃদ্ধ, কাজেই প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি। একজন মহানুভব বলিয়াছিলেন যে মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। এক্ষণে আমি তাহার ভূয়সী প্রশংসা করি। প্রথম সম্ভাষণ সমাপন হইলে স্নান আদি করিতে যাওয়া গেল। স্নান গোসলখানায় ইংরেজি মতেই হইল, কিন্তু আহার ঠিক হিন্দু মতে হয় নাই, কেননা তাহাতে পলাণ্ডুর আধিক্য ছিল। পলাণ্ডু হিন্দু ধর্মের বড় বিরোধী। तद्भिन्न आहारेर आर कोनो दोष छिलो ना। सकृत आत्मान्न और देवी दुर्लभ शाकमांस ए दुई निर्दोषी। पाक सम्बन्धे पलाण्डुर उल्लेख करियाछि, किन्तु पियाज उल्लेख कराई आमार इच्छा। पियाज श्रावणिका शब्द एई भये पलाण्डुर उल्लेख करिया साधुगणेर मुख पवित्र राखियाछि, किन्तु पियाज पलाण्डु एक द्रव्य किना ए विषये आमार बहुकालविद संशय आछे। एकबार पांजाब अंचलेर एक वृद्ध राजा जगन्नाथ दर्शन करते जाइबार समय मेदिनीपुरे दुई दिन अवस्थिति करेन। नगरेर भद्रलोकेरा ताहार सहित साक्षात् करिबार प्रार्थना करिल। तिनि कि प्रधान कि सामान्य सकलेर सहित साक्षात् करिया नाना प्रकार आलाप करितेछिलेन। एमन समय ताहादेर मध्ये एकजन जोर हस्ते बलिलेन, आमरा शुनियाछिलाम जे महाराज हिंदू चूड़ामणि, किन्तु आशिबार समय आपनार पाकशालार सम्मुखे पलाण्डु देखिया आसियाछि। विस्मयपूर्ण राजा पलाण्डु एई शब्दटा बार बार उच्चारण करिया तत्क्षणात् तदारकेर निमित्त स्वयं उठिलेन। नगरस्थ भद्रलोकेराओ ताहार पश्चादवर्ती हइलेन। राजा पाकशालार सम्मुखे दाड़ाइले एकजन बांगाली पियाजेर स्तूप देखाइया दिल। राजा तखन हासिया बलिलेन, इहा पलाण्डु नहे, इहाके पियाज बोले। पलाण्डु अति विषाक्त सामग्री, ताहाके बोले औषधे व्यवहृत हय। सकल देशे ताहा जन्मेओ ना, जे माठे जन्मे से माठेर वायु दूषित हये जाय। एई भये से माठ दिये केउ यातायात करे ना, से माठे आर कोनो फसलो हय ना। राजार एई कथा जदि सत्यि हय ताहा हइले अनेकेई निश्चिन्त हइते पारेन। पलाण्डु आर पियाज एक सामग्री किना ताहा पश्चिम प्रदेशे अनुसंधान हইতে পারে। विशेषत जे सकल बंगबासीरा सिंधु देश अंचले आছেন তাহারা বোধহয় অনায়াসেই এই কথার মীমাংসা করিয়া লইতে পারেন। আহারান্তে বিশ্রাম গৃহে বসিয়া বালকদিগের সহিত গল্প করিতে করিতে বালকদের শয়নঘর দেখিতে উঠিয়া গেলাম। ঘরটি বিলক্ষণ পরিসর, তাহার চারিকোণে চারখানি খাট পাতা, মধ্যস্থলে আরেকখানা খাট রহিয়াছে। জিজ্ঞাসা করায় বালকেরা বলিল, চারিকোণে আমরা চারজন শয়ন করি, আর মধ্যস্থলে মাস্টার মহাশয় থাকেন। এই বন্দোবস্ত দেখিয়া বড় পরিতৃপ্ত হইলাম। দিবারাত্র বালকদের কাছে শিক্ষক থাকার আবশ্যকতা অনেকে বোঝেন না। বালকদের শয়নঘর হইতে বহির্গত হইয়া আরেক ঘরে দেখিয়া একগাদি সুপক্ক মর্তমান রম্ভা দোদুল্যমান রহিয়াছে। তাহাতে একখানা কাগজ ঝুলিতেছে। পড়িয়া দেখিলাম নিত্য যত কদলিকাদি হইতে ব্যয় হয় তাহাই তাহাতে লিখিত হইয়া থাকে। লোকে সচরাচর ইহাকে ক্ষুদ্র দৃষ্টি, ছোট নজর ইত্যাদি বলে, কিন্তু আমি তাহা কোনরূপে ভাবিতে পারিলাম না। যেরূপ অন্যান্য বিষয়ের বন্দোবস্ত দেখিলাম তাহাতে কলাকাদির হিসাব দেখিয়া বরং আরো চমৎকৃত হইলাম। যাহাদের দৃষ্টি ক্ষুদ্র তাহারা কেবল সামান্য বিষয়ের প্রতি দৃষ্টি রাখে, অন্য বিষয় দেখিতে পায় না, তাহারা যথার্থই নীচ। কিন্তু আমি যাহার কথা বলিতেছি দেখিলাম তাহার নিকট বৃহৎ সূক্ষ্ম সকলই সমভাবে পরিলক্ষিত হইয়া থাকে। অনেকে আছেন বড় বড় বিষয় মোটামুটি দেখিতে পারেন, কিন্তু সূক্ষ্ম বিষয়ের প্রতি তাদের দৃষ্টি একেবারেই পড়ে না। তাহাদের প্রশংসা করি না, যাহারা বৃহৎ সূক্ষ্ম একত্র দেখিয়া কার্য করেন তাহাদেরই প্রশংসা করি, কিন্তু এরূপ লোক অতি অল্প। কলাকাদির ফর্দ সম্বন্ধে বালকদিগের সহিত কথা কহিতে কহিতে জানিলাম একবার এক চাকর লোভ সংবরণ করিতে না পারিয়া দুইটা সুপক্ষ রম্ভা উদারস্থ করিয়াছিল। গৃহস্থের সকল বিষয়ের দৃষ্টি আছে, সকল বিষয়েরই হিসাব থাকে, কাজেই চুরি ধরা পড়িল। তখন তিনি চাকরকে ডাকিয়া চুরির জন্য জরিমানা করিলেন। পরে তাহার লোভ পরিতৃপ্ত করিবার নিমিত্ত যত ইচ্ছা কাদি হইতে রম্ভা খাইতে অনুমতি করিলেন। চাকর উদর ভরিয়া রম্ভা খাইল। অপরাহ্নে আমি উদ্যানে পদচারণ করিতেছি, এমন সময় গৃহস্থ কাছারি হইতে প্রত্যাগত হইলেন। পরে আমাকে সঙ্গে লইয়া বাগান পুষ্করিণী সমুদায় দেখাইতে লাগিলেন। যে স্থান হইতে যে বৃক্ষটি আনিয়াছেন তাহার পরিচয়ও দিতে লাগিলেন। মধ্যাহ্নকালে কলাকাদি সম্বন্ধে যাহা দেখিয়াছি এবং শুনিয়াছি তাহা তখনও আমার মনে পুনঃ পুনঃ আলোচিত হইতেছিল। কাজেই আমি কদলী বৃক্ষের প্রসঙ্গ না করিয়া থাকিতে পারিলাম না। বলিলাম, আমার ধারণা ছিল এই অঞ্চলে রম্ভা জন্মায় না, কিন্তু আপনার বাগানে যথেষ্ট দেখিতেছি। তিনি উত্তর করিলেন, এখানের বাজারে কলা পাওয়া যায় না, পূর্বে কাহারও বাটিতেও পাওয়া যাইত না। লোকের সংস্কার ছিল যে এই প্রস্তরময় মৃত্তিকায় কলার গাছ রস পায় না, শুকাইয়া যায়। আমি তাহা বিশ্বাস করি নাই। দেশ হইতে তেড় আনিয়া পরীক্ষা করিলাম। এক্ষণে আমার নিকট হইতে তেড় লইয়া সবল সাহেবী বাগানে লাগাইয়াছেন। এখন আর আমাদের এখানে কদলের অভাব হয় না। এইরূপ কথাবার্তা কহিতে কহিতে আমরা উদ্যানের এক প্রান্তে আসিয়া উপস্থিত হইলাম। তথায় দুটি স্বতন্ত্র ঘর দেখিয়া আমি জিজ্ঞাসা করায় গৃহস্থ বলিলেন, উহার একটিতে আমার নাপিত থাকে আর অপরটিতে ধোপা থাকে। উহারা সম্পূর্ণ আমার বেতনভোগী চাকর নয়, তবে উভয়কে আমার বাটিতে স্থান দিয়ে এক প্রকার আবদ্ধ করেছি। এখন যখনই আবশ্যক হয় তখনই তাহাদের পাই। ধোপা নাপিতের কষ্ট पूर्वे आर कोनो उपाय निवारण करिते पारि नाई। सन्ध्यार पर देखिलाम शिक्षक सम्मुखे बालकेरा जे टेबिले बसिया अध्ययन करितेछे तथा एकत्रे एक स्थाने तीनटा सेज चलितेछे। अन्य लोक जाहारा कदलीर हिसाब राखेन ना ताहारा बालकदेर निमित्त एकटा सेज दियाई निश्चिन्त हन। आर जिनि कदलीर हिसाब राखेन तिनि एई अतिरिक्त व्यय केन स्वीकार करितेछेन जानिबार निमित्त आमार कौतूहल जन्मिल। शेषे आमि जिज्ञासा करिले तिनि बलिलेन, इहा अपव्यवहार नहे, अल्प आलोके अध्ययन करिले बालकदेर चक्षु दुर्बल हइबार सम्भावना, यथेष्ट आलोके अध्ययन करिले 40 एर बहु परे चालसा धरे। उच्चपदस्थ साहेबेरा सर्वदाई ताहार बाटिते आसितेन एबं ताहार सहित कथाबार्ताय परम आप्यायित हइतेन। बांगालीरा छोट बड़ सकलेई ताहार सौजन्ये बाध्य छिलेन। तिनि जे कुठीते बास करितेन सेरूप कुठी साहेबदेरও सचराचर देखा जाइत ना। कुठीटी जेरूप परिष्कार एबं सुसज्जीभूत ताहा देखिले यथार्थई सुख हय, मनो पवित्र हय। मनेर ओपर बासस्थानेर आधिपत्य बिलक्षण आछे। जारा अपरिष्कृत क्षुद्र घरे बास करे प्राय देखा जाय तादेर मन सेरूप अपरिष्कृत एवं क्षुद्र। जिनि विश्वास ना करेन तिनि बलिते पारेन जे एकथा जदि सत्य हय ताहा हइले अधिकांश बांगालीर मन क्षुद्र एवं अपरिष्कृत हइतो। आमरा ए लइया कोनो तर्क करिब ना, आमरा जेमन देखिते पाई सेई मतोई शिखियाछि। जाहाके उपलक्ष्य करिया एई कथा बलियाछि ताहार मन कुठीर उपयोगी छिलो। सेरूप कुठीर भाड़ाय जे व्यक्ति बहु अर्थ व्यय करे से व्यक्ति जदि कदलीर हिसाब राखे ताहा हइले कि बुझा कर्तव्य। रात्रि देड़ प्रहरेर समय बाहक स्कंधे आमि छोट नागपुर यात्रा करिलाम। तथा हइते पालामौ 2-4 दिनेर मध्ये पौंछिलाम। पथेर परिचय आर देब ना, एई कयेक छत्र लिखे अनेक ज्बालातन करियाछि, आर बिरक्त करिब ना। एबार इच्छा रहिल मूल विवरण भिन्न अन्य कथा बलिब ना, तबे जदि दु एकटा अतिरिक्त कथा बलियाई फेलि ताहा हइले बयसेर दोष बुझिते हइबे। सेकालेर हरकरा नामक इंग्रेजी पत्रिकाय देखिताम कोनो एकजन मिलिटारि साहेब पेरेड वृत्तान्त, बैंडेर वाद्ययंत्र प्रभृति नाना कथा पालामौ हइते लिखितेन। आमि तखन भाबिताम पालामौ प्रबल शहर, साहेब समाकीर्ण सुखेर स्थान। तखन जानिताम ना जे पालामौ शहर नहे, एकटा प्रकांड परगना मात्र। शहर से अंचले नाई, नगर दूरे थाकुक, तथा एकखाने गण्डग्रामो नेই, केवल पाहाड़ और जंगल। पाहाड़ और जंगल बलिले के कि अनुभव करेन बलिते पारि ना। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন আর যাহাদের গৃহপার্শ্বে শ্রীগাল শান্তি সংবাহক ভাট ফেরান্ডার জঙ্গল আছে তাহারা যে সমগ্র অনুভব করিয়া লইবেন ইহার আর সন্দেহ নাই। কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক হইয়াছে। সকলের অনুভব শক্তি তো সমান নহে। রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম তখন আমার মনে হইল মর্তে মেঘ করিয়াছে। আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। ওই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই কথা মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। পরে 4-5 ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম। তখন আর মেঘভ্রম হইল না, পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। ताहार परे आरो 2-1 क्रोश अग्रसर हইলে तामाप्र अरण्य चारिदिक हইতে देखा जाइते लागिल। कि पहाड़ कि तलस्थ स्थान, समुदाय जेन मेघदेहेर न्याय कुंचित लोमराजी द्वारा सर्वत्र समाच्छादित बोध हইতে लागिल। आरो कतदूर गेले बन स्पष्ट देखा गेल। पहाड़ेर गाये निम्ने सर्वत्र जंगल, कोथाओ आर छेद नाई, कोथाओ कर्षित क्षेत्र नाई, ग्राम नाई, नदी नाई, पथ नाई, केवल बन, घन निबिड़ बन। পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম নদী, গ্রাম সকলই আছে, দূর হইতে তাহা কিছুই দেখা যায় না। পালামৌ পরগনায় অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি একদিনেই সেই তরঙ্গ তুলিয়াছিল। এখন আমার ঠিক স্মরণ হয় না, কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল, কোনো কোনোটি পূর্ব দিক হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। एरूप अर्धपाहाड़ लातेहार ग्राम पाशे एकटा आछे। आमी प्राय नित्य तथाय गिया बसिया थाकिताम। एई पाहाड़ेर पश्चिम भागे मृत्तिका नेই, सुतरां ताहार अंतरस्थ सकल स्तर देखा जाय। एक स्तरे नुड़ी, आरेक स्तरे कालो पाथर इत्यादि, किन्तु कोनो स्तरই समसूत्रे नहे, प्रत्येकटी कोथाओ उठियाছে कोथाओ नामियाছে। आमी ताहा पूर्वे लक्ष्य करि नाই, लक्ष्य करिবার कारण परे घटियाছিল। एकदिन अपराह्ने आमी एई पाहाड़ेर मूले दाঁড়াইয়া রহিয়াছি। এমন সময় আমার একটা নেমো খারাম ফরাসি কুকুর পুডল আপন ইচ্ছামতো তাঁবুতে চলিয়া গেল। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম। আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্য রূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম। প্রতিধ্বনি আবার পূর্বমতো রসদীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। আবার চিৎকার করিলাম। শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিয়া উচ্চ নিচু হইতে লাগিল। এইবার বুঝিলাম শব্দ কোন একটা বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে শব্দকেও সেখানে উঠিতে নামিতে হয়। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়, যতদূর পর্যন্ত সেই স্তরটা আছে ততদূর পর্যন্ত কেন যায়, তাহা কিছুতেই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তরটা শব্দ কন্ডাক্টর, যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে। আর একটা পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। সেটা এক শিলা সমুদয় একখানি প্রস্তর, তাহাতে একেবারে কোথাও কণামাত্র মৃত্তিকা নাই। সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে। তাহার এক স্থান হইতে অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে। সেই ফাটার উপর বৃহৎ এক অশুদ্ধ গাছ জন্মিয়াছে। তখন মনে হইয়াছিল অশুদ্ধ বৃক্ষ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আরেকদিন অশুদ্ধ গাছটার কথা আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটা বড় শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নাই। এখন নিশ্চয়ই অশুদ্ধ গাছটি আপন অবস্থান রূপে কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কালযাপন করিবে এমন তো সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখন আমি অশুদ্ধটির প্রশংসা করি। এক্ষণে সে সকল কথা যাওক, প্রথম দিনের কথা দু একটা বলি। অপরাহ্নে পালামৌয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্য দিয়া যাইতে লাগিলাম। বাধা পথ নাই, কেবল একটা সংকীর্ণ গোপথ দিয়ে আমাদের পালকি চলিতে লাগিল। অনেক স্থানে উভয় পার্শ্বস্থ লতাপল্লব পালকি স্পর্শ করিতে লাগিল। বন বর্ণনায় যেরূপ শালতাল তমাল হিনতাল শুনিয়াছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না। তাল হিনতাল একেবারেই নাই, কেবল শালবন। অন্য বন্য গাছও আছে, শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটাও নাই। সবগুলি আমাদের দেশীয় কদম্ব বৃক্ষের মতো, না হয় কিছু বড়, কিন্তু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম, কোথাও তাহার ছেদ নাই, এজন্যই ভয়ানক। মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিস্ময়কর শব্দ কর্ণগোচর হইল। কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। গৃহপালিত পশু বনে হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয়, এই জন্য গলঘণ্টার উৎপত্তি। কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভেতর কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দ যেন আরো অবসন্ন করে, কিন্তু সকলকে করে কিনা তাহা বলিতে পারিব না। পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমাদের পালকির প্রতি একদৃষ্টে চাহিয়া আছে। তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে। আমি ভাবিলাম পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নহে। অল্প বিলম্বেই অর্ধশুষ্ক তৃণাবৃত একটা শুষ্ক প্রান্তর দেখা গেল। এখানে সেখানে দু একটা মধু বা মোয়া বৃক্ষ ভিন্ন, সে প্রান্তরে গুল্মকি লতা কিছুই নাই, সর্বত্র অতি পরিষ্কার। পর্বত ছায়ায় সে প্রান্তর যেন আরো রম্য হইয়াছে। তথায় কতগুলি কোল বালক একত্রে মহিষ চড়াইতেছিল। সেরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই। সকলের গলায় পুতির সাতনড়ি, ধুকধুকির পরিবর্তে এক একখানি গোল আরশি, পরিধানে ধরা আর কর্ণে বনফুল। কেহ মহিষ পৃষ্ঠে শয়ন করিয়া আছে, কেহ বা মহিষ পৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে। সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল। যেরূপ স্থান তাহাতে এই পাথুরে ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল। চারিদিকে কালো পাথর, পশু ও পাথরে তাহাদের রাখালো সেইরূপ। এই স্থলে বলা আবশ্যক এ অঞ্চলে মহিষ ভিন্ন গরু নাই, আর বালকগুলি কোলের সন্তান। এই অঞ্চলে প্রধানত কোলের বাস। কোলেরা বন্য জাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারি না। যে সকল কোল কলিকাতা আইসে বা চা বাগানে যায় তাহাদের মধ্যে কাহাকেও আমি রূপবান দেখি নাই, বরং অতি কুৎসিত বলিয়া বোধ হইয়াছে। কিন্তু স্বদেশে কোলমাত্রেই রূপবান, অন্তত আমার চক্ষে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। প্রান্তরের পরে এক ক্ষুদ্র গ্রাম, তাহার নাম স্মরণ নাই, তথায় ৩০-৩২টি গৃহস্থ বাস করে, সকলেরই পর্ণকুটির। আমার পালকি দেখিয়া যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল। সকলেই আবলুসের মতো কালো, সকলেই যুবতী, সকলেরই কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। সেই নিরাবৃত বক্ষে পুতির সাতনড়ি, তাহাতে ক্ষুদ্র ক্ষুদ্র আরশি ঝুলিতেছে। কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল, মাথায় বড় বড় বনফুল। যুবতীরা পরস্পর কাঁধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল, কিন্তু দেখিল কেবল পালকি আর বেহারা। পালকির ভেতরে কে বা কি তাহা কেহই দেখিল না। আমাদের বাংলায়ও দেখিয়াছি, পল্লীগ্রামে বালক বালিকারা প্রায় পালকি দেখিয়া আর বেহারা দেখিয়া ক্ষান্ত হয়। তবে যদি সঙ্গে বাদ্য থাকে তাহা হইলে বরকনে দেখিবার নিমিত্ত পালকির ভেতরে দৃষ্টিপাত করে। যিনি পালকি চড়েন সুতরাং তিনি দুর্ভাগা, কিন্তু গ্রাম্য বালক বালিকারা অতি নিষ্ঠুর এবং অতি নির্দয়। তাহার পর আবার কতদূর গিয়া দেখিলাম পথশ্রান্তা যুবতীরা মদের ভাটিতে বসিয়া মদ্যপান করিতেছে। গ্রাম মধ্যে যে যুবতীদের দেখিয়া আসিয়াছি, ইহারাও আকারে অলঙ্কারে অবিকল সেইরূপ, যেন তাহারাই আসিয়া বসিয়াছে। যুবতীরা উভয় যেন তারা ভূমি স্পর্শ করিয়া দুই হস্তে শালপত্রের পাত্র ধরিয়া মদ্যপান করিতেছে, আর ঈষৎ হাস্যবদনে সঙ্গীতের দেখিতেছে। জানু স্পর্শ করিয়া উপবেশন করা কোলজাতির স্ত্রীদিগের রীতি, বোধ হয় যেন সাঁওতাল দিগেরও এই রীতি দেখিয়াছিলাম। বনের মধ্যে যেখানে সেখানে মদের ভাটি দেখিলাম, কিন্তু বাংলায় ভাটিখানায় যেরূপ মাতাল দেখা যায়, পালামৌ পরগনায় কোনো ভাটিখানায় তাহা দেখিলাম না। আমি তাহাদের আহার ব্যবহার সকলই দেখিতাম, কিন্তু তাহারা আমার নিকট গোপন করিত না। কিন্তু কখনো স্ত্রী লোকদের মাতাল হইতে দেখি নাই, অথচ তারা পানকুণ্ঠ নহে। তাহাদের মদের মাদকতা নাই এ কথাও বলিতে পারি না। সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। পূর্বে কয়েকবার কেবল যুবতীদের কথাই বলিয়াছি, ইচ্ছাপূর্বক বলিয়াছি এমন নহে। বাংলার পথে ঘাটে বৃদ্ধাই অধিক দেখা যায়, কিন্তু পালামৌ অঞ্চলে যুবতীই অধিক দেখা যায়। কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প, তাহারা অধিক বয়সী হইলেও যুবতীই থাকে। অতিশীপরায়ণা না হইলে তাহারা লোলচর্চা হয় না। অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য, কৃষিকার্য সকল কার্যই তাহারা করে। পুরুষেরা স্ত্রী লোকের ন্যায় কেবল বসিয়া সন্তান রক্ষা করে, কখনো কখনো চাটাই বনে। আলস্যের জন্য পুরুষেরা বঙ্গমহিলাদের ন্যায় শীঘ্রই বৃদ্ধ হয়ে যায়। স্ত্রী লোকেরা শ্রম হেতু চিরযৌবনা থাকে। লোকে বলে পশুপক্ষীর মধ্যে পুরুষ জাতি বলিষ্ঠ এবং সুন্দর, মনুষ্য মধ্যে এই নিয়ম। কিন্তু কোলদের দেখিলে তাহা বোধ হয় না। তাহাদের স্ত্রী জাতিরাই বলিষ্ঠা এবং আশ্চর্য কান্তি বিশিষ্টা, কিন্তু তাহাদের বয়প্রাপ্ত পুরুষদের গায়ে খড়ি উঠিতেছে, চক্ষে মাছি উড়িতেছে, মুখে হাসি নাই, যেন সকলেরই জীবন শক্তি কমিয়া আসিতেছে। আমার বোধ হয় কোল জাতির ক্ষয় ধরিয়াছে। ব্যক্তিবিশেষের জীবনশক্তি যেরূপ কমিয়া যায়, জাতিবিশেষেরও জীবনশক্তি সেইরূপই ক্ষয়প্রাপ্ত হয়, ক্রমে ক্রমে লোপও পায়। মানুষের যেমন মৃত্যু আছে, জাতিরও লোপ আছে। এই পরগনায় পর্বতে স্থানে স্থানে অসুরেরা বাস করে। আমি তাহাদের দেখি নাই। তাহারা কোলদের সহিত বা অন্য কোনো বন্য জাতির সহিত বাস করে না। শুনিয়াছি অন্য জাতীয় মনুষ্য দেখিলে তারা পলায়। পর্বতের অতি নিভৃত স্থানে থাকে বলিয়া তাহাদের অনুসন্ধান করা কঠিন। তাহাদের সংখ্যা নিতান্ত অল্প হইয়া পড়িয়াছে। পূর্বকালে যখন আর্যেরা প্রথম ভারতবর্ষে আসেন, তখন অসুরগণ অতি প্রবল এবং তাহাদের সংখ্যা অসীম ছিল। অসুরেরা আসিয়া আর্যদের গরু কাড়িয়া লইয়া যাইত, ঘৃত খাইয়া পলাইত। আর্যেরা নিরুপায় হইয়া কেবল ইন্দ্রকে ডাকিতেন, কখনো কখনো দলবল জুটাইয়া লাঠালাঠিও করিতেন। শেষে বহুকাল পরে যখন আর্যগণ উন্নত এবং শক্তিসম্পন্ন হইলেন, তখন অসুরগণকে তাড়াইয়াছিলেন। পরাজিত অসুরগণ ভালো ভালো স্থান আর্যদের ছাড়িয়া দিয়া আপনারা দুর্গম পাহাড় পর্বতে গিয়া বাস স্থাপন করে। অদ্যাবধি সেই পাহাড় পর্বতে তাহারা আছেন, কিন্তু আর তাহাদের বলবীর্য নাই, আর সে অসীম সংখ্যাও নাই তাহাদের। এক্ষণে যেরূপ অবস্থা, তাহাতে অসুরকুল ধ্বংস হইয়াছে বলিলেও অন্যায় হয় না। যে 10-5 জন এখানে সেখানে বাস করে, আর কিছুদিন পর তাহারাও থাকিবে না। জাতিলোপ মধ্যে মধ্যে হইয়া থাকে। অনেক আদিম জাতির লোপ হইয়া গিয়াছে, অদ্যাপি হইতেছে। জাতিলোপের হেতু দর্শনবিদদের মধ্যে কেহ কেহ বলেন যে, পরাজিত জাতিরা বিজয়ী কর্তৃক বিতাড়িত হইয়া অতি অযোগ্য স্থানে গিয়া বাস করিলে পূর্বস্থানে যে সকল সুবিধা ছিল তাহার অভাবে ক্রমে তাহারা অবনত ও অবসন্ন হইয়া পড়ে। এ কথা অনেক স্থলে যে সত্য, সন্দেহ নাই। অসুরগণের পক্ষে তাহাই খাটিয়াছিল বোধ হয়। কিন্তু সাঁওতালেরাও একসময় আর্যগণ কর্তৃক বিতাড়িত হইয়া ডমিনিকতে পলায়ন করিয়াছিল। সেই অবধি অনেককাল তথায় বাস করে, অদ্যপি তথায় খাস সাঁওতালেরা বাস করিতেছে। পূর্বাপেক্ষা তাহাদের যে কুল ক্ষয় হইয়াছে এমন তো শোনা যায় না। মার্কিন ও অন্যান্য দেশে যেখানে সাহেবরা গিয়া রাজ্য স্থাপন করিয়াছেন, সেখানকার আদিবাসীরা ক্রমে ক্রমে লোপ পাইতেছে। তাহার কারণ কিছুই অনুভব হয় না। রেড ইন্ডিয়ান, নাটিক ইন্ডিয়ান, নিউজিল্যান্ডের, তাসানীয় প্রভৃতি কত জাতি লোপ পাইতেছে। মৌরি নামক আদিম জাতি বলিষ্ঠ, বুদ্ধিমান, কর্মঠ বলিয়া পরিচিত। তারাও সাহেবদের অধিকারে ক্রমে লোপ পাইতেছে। 1848 সালে তাহাদের সংখ্যা ছিল 1 লক্ষ। 20 বৎসর পর হইয়া গিয়াছিল ৩৮,০০০। এক্ষণে সে জাতির অবস্থা কি তাহা জানি না। বোধহয় এতদিনে লোপ পাইয়া থাকিবে, অথবা যদি এতদিন থাকে তবে অতি সামান্য অবস্থায় আছে। মৌরি দুর্বল নহে। তৎসম্বন্ধে একজন সাহেব লিখিয়াছেন, হি ইজ দ্য নোবেলেস্ট অফ স্যাভেজেস, নট ইকুয়ালড বাই দ্য বেস্ট অফ রেড ইন্ডিয়ান্স। তথাপি এ জাতি লোপ পায় কেন? তুমি বলিবে সাহেবদের অত্যাচারে। তাহা কদাচ নহে। কানাডার অধিবাসী সম্বন্ধে সাহেবরা কতই যত্ন করিয়াছিলেন, কিন্তু কিছুতেই তাহাদের কুলক্ষয় রক্ষা করিতে পারেন নাই। ডাক্তার গিকি লিখিয়াছেন যে, ইন ক্যানাডা ফর দ্য ফার্স্ট 50 years দ্য ইন্ডিয়ান্স হ্যাভ বিন ট্রিটেড উইথ প্যাটার্নাল কাইন্ডনেস, বাট দ্য ওয়েস্টিং নেভার স্টপস। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিল্ট দ্যাম হাউসেস, ফার্নিশড দ্যাম উইথ প্লাউস, সাপ্লাইড দ্যাম কনস্ট্যান্টলি উইথ রাইফেলস, অ্যামিউশন অ্যান্ড ক্লথস, paid their medical attendants, but the result is merely this, that their extinction goes on more slowly than it otherwise would. সমাজোপযোগী ভালো স্থান ত্যাগ করিয়া বিপরীত স্থানে তো যাইতে হয় না এই জাতিদের, তবে তাহাদের কুল্লভ হইল কেন? কেহ কেহ বলিবেন যে সাহেবদের সংস্পর্শে দোষ আছে। প্রধান জাতির সংস্পর্শে আসিলে সামান্য জাতিরা কতকটা উদ্যমভঙ্গ ও অবসন্ন হইয়া পড়ে। এ কথার প্রত্যুত্তরে একজন সাহেব লিখিয়াছেন যে, ভারতবর্ষে কত সামান্য জাতি তো বাস করে, কিন্তু শ্বেতকায় জাতির সংস্পর্শে তাহাদের তো কুলবৃদ্ধির ব্যাঘাত হয় না। আমরা এ কথা সম্বন্ধে এইমাত্র বলিতে পারি যে ভারতবর্ষে আদিম জাতির কুল ক্ষয় অনেক দিন আরম্ভ হইয়াছে, কিন্তু ইংরেজদের সমাগমের পর কোন জাতির ক্ষয় ধরিয়াছে এমন তো নিশ্চয়ই বলিতে পারি না। তবে কোলদের সম্বন্ধে কিছু সন্দেহ করা যাইতে পারে, তাহার কারণ আরেক সময় সমালোচনা করা যাইবে। এক্ষণে এ সকল কথা যাক। অনেকের নিকট ইহা শিবের গীত বোধ হইতে পারে, কিন্তু এ বয়সে যখন যাহা মনে হয় তখনই তাহা বলিতে ইচ্ছা হয়। লোকের ভালো লাগিবে না এ কথা তখন মনে থাকে না। যাহাই হোক, আগামীবারে সতর্ক থাকিব। কিন্তু যে কথার আলোচনা আরম্ভ হইয়া গিয়াছিল তাহা শেষ হয় নাই। ইচ্ছা ছিল এই উপলক্ষে বাঙালির কথা কিছু বলি, কিন্তু চারিদিকে বাঙালির উন্নতি লইয়া বাহবা পড়িয়া গিয়াছে। বাঙালি ইংরেজি শিখিতেছে, উপাধি পাইতেছে, বিলাত যাইতেছে, বাঙালি সভ্যতার সোপানে উঠিতেছে। বাঙালিরা আর কি ভাবনা! এ সকল তো বাহ্যিক ব্যাপার। বঙ্গ সমাজের আভ্যন্তরীণ ব্যাপার কি এবার অনুসন্ধান করিলে ভালো হয় না? শুনিতেছি গণনায় বঙ্গবাসীদের সংখ্যা বাড়িতেছে, বড়ই ভালো। পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম। সেই পাহাড়ের কথা আবার লিখিতে বসিয়াছি বলিয়া আমার আহ্লাদ হইতেছে। পুরাতন কথা বলিতে বড় সুখ, আবার বিশেষ সুখ এই যে আমি শ্রোতা পাইয়াছি। 3-4টি নিরীহ ভদ্রলোক, বোধহয় তাহাদের বয়স হইয়া আসিতেছে, পুরাতন কথা বলিতে শীঘ্রই আরম্ভ করিবেন এমন উমেদ রাখেন। বঙ্গদর্শনে আমার লিখিত পালামৌ পর্যটন পড়িয়াছেন, আবার ভালোও বলিয়াছেন। প্রশংসা অতিরিক্ত। তুমি প্রশংসা করো আর না করো, বৃদ্ধ বসিয়া তোমার পুরাতন কথা শুনিবে। তুমি শোনো বা না শোনো, সে তোমায় কথা শোনাবে। পুরাতন কথা এইরূপে থেকে যায়, সমাজের পুঁজি বাড়ে। আমার গল্পে কাহারও পুঁজি বাড়িবে না, কেননা আমার নিজেরই পুঁজি নাই। তথাপি গল্প করি, তোমরা শুনিয়া আমায় চিরবাধিত করো। নিত্য অপরাহ্নে আমি লাতেহার পাহাড়ের ক্রোড়ে গিয়া বসিতাম। তাঁবুতে শতকার্য থাকিলেও আমি তাহা ফেলিয়া যাইতাম। 4টা বাজিলে আমি অস্থির হইতাম, কেন তাহা কখনো ভাবিতাম না। পাহাড়ে কিছুই নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্পও হইবে না। তথাপি কেন আমাকে সেখানে যাইতে হইতো জানি না। এখন দেখি এ বেগ আমার একার নহে। যে সময় উঠানে ছায়া পড়ে নিত্য সে সময় কুলবধূর মন মাতিয়া ওঠে। জল আনিতে যাইবে, জল আছে বলিলেও তাহারা জল ফেলিয়া জল আনিতে যাইবে। জলে যে যাইতে পাইল না সে অভাগিনী। সে গৃহে বসিয়া শুধু দেখে উঠানে ছায়া পড়িতেছে, আকাশে ছায়া পড়িতেছে, পৃথিবীর রং ফিরিতেছে। বাহির হইয়া সে তাহা দেখিতে পাইল না, তাহার কত দুঃখ! বোধহয় আমিও পৃথিবীর রং ফেরা দেখিতে যাইতাম। কিন্তু আরেকটু আছে, সেই নির্জন স্থানে মনকে একা পাইতাম। বালকের ন্যায় মনের সহিত ক্রীড়া করিতাম। এই পাহাড়ের ক্রোড় অতি নির্জন, কোথাও ছোট জঙ্গল নাই, সর্বত্র ঘাস, অতি পরিষ্কার, তাহাও বাতাস আসিয়া নিত্য ছাড়িয়া দেয়। মৌয়া গাছ তথায় বিস্তর, কতগুলি একত্র গলাগলি করিয়া বাস করে, আর কতগুলি বিধবার ন্যায় এখানে সেখানে একাকী থাকে। তাহারই মধ্যে আমি একটিকে বড় ভালোবাসিতাম, তাহার নাম কুমারী রাখিয়াছিলাম। তখনও তাহার ফল কি ফুল হয় নাই, কিন্তু তাহার ছায়া বড় শীতল ছিল। আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম। এই উচ্চস্থানে বসিলে ৫-৭ ক্রোশ পর্যন্ত দেখা যাইত। দূরে চারিদিকে পাহাড়ের পরিখা, যেন সেইখানে পৃথিবী শেষ হইয়া গিয়াছে। সেই পরিখার নিম্নে গাঢ় ছায়া, অল্প অন্ধকার বলিলেও বলা যায়। তারপর জঙ্গল, জঙ্গল নামিয়া ক্রমে স্পষ্ট হইয়াছে। জঙ্গলের মধ্যে দু একটা গ্রাম হইতে ধীরে ধীরে ধুম উঠিতেছে। কোনো গ্রাম হইতে হয়তো বিষণ্ণভাবে মাদল বাজিতেছে। তাহারই পরে আমার তাবু, যেন একটা শ্বেত কপতি, জঙ্গলের মধ্যে একাকী বসিয়া কি যেন ভাবিতেছে। আমি অন্যমনস্কভাবে এই সকল দেখিতাম আর ভাবিতাম, এই আমার দুনিয়া। একদিন এই স্থানে সুখে বসিয়া চারিদিক দেখিতেছি, হঠাৎ একটা লতার উপর দৃষ্টি পড়িল। তাহার একটা ডালে অনেকদিন পর ৪-৫টা ফুল ফুটিয়াছে। লতা আহ্লাদে তাহা গোপন করিতে পারে নাই, যেন কাহারে দেখাইবার জন্য ডালটা বাড়াইয়া দিয়াছিল। একটি কালো কালো বড় গোছের ভ্রমর তাহার চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিল, আর এক একবার সেই লতায় বসিতেছিল। লতা তাহাতে নারাজ, ভ্রমর বসিলেই অস্থির হইয়া মাথা নাড়িয়া ওঠে। লতাকে এইরূপ সচেতনের ন্যায় রঙ্গ করিতে দেখিয়া আমি হাসিতেছিলাম, এমন সময় আমার পশ্চাতে উচ্চারিত হইল, রাধে মনং পরিহর হরিত পাদমূলে তবায়ম। আমি পশ্চাতে ফিরিলাম, দেখিলাম কেহই নাই। চারিদিকে চাহিলাম, কোথাও কেহ নাই। আমি আশ্চর্য হইয়া ভাবিতেছি, এমন সময় আরেক দিকে শব্দিত হইল রাধে মনং ইত্যাদি। আমার শরীরে রোমাঞ্চ হইল। আমি সেইদিকে কতক সভয়ে কতক কৌতূহল পরবশে গেলাম। সেদিকে গিয়া আর কিছুই শুনিতে পাইলাম না। কিয়ৎপরে কুমারী ডাল হইতে সেই শ্লোক আবার উচ্চারিত হইল, কিন্তু তখন আর শ্লোকের স্পষ্টতা পূর্ব মতো বোধ হইল না, কেবল সুর আর ছন্দ শোনা গেল। কুমারীর মূলে আসিয়া দেখি হরিয়াল ঘুঘুন্নায় একটা পক্ষী আরেকটার নিকট মাথা নাড়িয়া এই ছন্দে আস্ফালন করিতে করিতে অগ্রসর হইতেছে। পক্ষিনী তাহাকে ডানা মারিয়া সরাইয়া যাইতেছে, কখনো কখনো অন্য ডালে গিয়া বসিতেছে। এবার আমার ভ্রান্তি দূর হইল। আমি মন্দাক্রান্তার ছন্দের একটা মাত্র শ্লোক জানিতাম। ছন্দটা উচ্চারণ মাত্রই শ্লোকটা আমার মনে আসিল। সঙ্গে সঙ্গে কর্ণও তাহার কার্য হইয়াছিল। আমি তাহাই শুনিয়াছিলাম রাধে মনু, কিন্তু পক্ষী বর্ণ উচ্চারণ করে নাই, কেবল ছন্দ উচ্চারণ করিয়াছিল। তাহা যাহাই হোক, আমি অবাক হইয়া পক্ষীর মুখে সংস্কৃত ছন্দ শুনিতে লাগিলাম। প্রথমে মনে হইল, যিনি উদ্ধারদূত লিখিয়াছেন তিনি হয়তো এই জাতীয় পক্ষীর নিকট ছন্দ পাইয়াছিলেন। শ্লোকটির সঙ্গে এই কুঞ্জ কিরানুবাদেরও একটা সুসঙ্গতি হইয়াছে। শ্লোকটি এই, রাধে মনুং পরিহর হরি পাদমূলে তবায়ম জাতং দৈবাশম ঋষম ইদং বারমেকং ক্ষমস্য এতনা কর্ণবেশী নয়বম কুঞ্জ কিরানুবাদন এবি ক্রুরোর বয়ম বিরতং বঞ্চিতা বঞ্চিতশ। উদ্ভব মথুরা হইতে বৃন্দাবনে আসিয়া রাধার কুঞ্জে উপস্থিত হইলে গোপীগণ আপনাদের দুঃখের কথা তাহার নিকট বলিতেছেন। এমন সময় কুঞ্জের একটা পক্ষী বৃক্ষ শাখা হইতে বলিয়া উঠিল, রাধে, আর রাগ করিও না, চেয়ে দেখো, স্বয়ং হরি তোমার পদতলে। দৈবাত যাহা হইয়া গিয়াছে, একবার তাহা ক্ষমা করো। গোপীরা এতবার এই কথা রাধাকে বলিয়াছে যে কুঞ্জ পক্ষীরা শিখিয়াছিল, যাহা শিখিয়াছিল অর্থ না বুঝিয়া পক্ষীরা তাহা সর্বদাই বলিত। গোপীরা উদ্ভবকে বলিলেন, শুনলে কুঞ্জের ওই পাখিটা কি বললে শুনলে? একে বিধাতা আমাদের উপর বঞ্চনা করেছেন, আবার দেখো পোড়া পক্ষীও কত দগ্ধাচ্ছে। পক্ষী আবার বলিল, রাধে মনুং পরিহর হরি পাদমূলে তবায়ম। তাহাই বলিতেছিলাম, বিহঙ্গোচ্ছন্দে বিহঙ্গের উক্তি বড় সুন্দর হইতেছিল। ছন্দ বা গীত শিখাইলে অনেক পক্ষী শিখিতে পারে, কিন্তু ছন্দ যে কোনো পক্ষীর স্বরে স্বাভাবিক আছে তাহা আমি জানিতাম না। সুতরাং বন্য পক্ষীর মুখে ছন্দ শুনিয়া বড় চমৎকৃত হইয়াছিলাম। পক্ষীটির সঙ্গে কতই বেড়াইলাম, কতবার এই ছন্দ শুনিলাম। শেষে সন্ধ্যা হইলে তাঁবুতে ফিরিয়া আসিলাম। পথে আসিতে আসিতে মনে হইল, যদি এখানে কেহ ডারউইন সাহেবের ছাত্র থাকিতেন, তিনি ভাবিতেন নিশ্চয়ই এই পক্ষীটি রাধাকুঞ্জের শিক্ষিত পক্ষীর বংশ। জৈবিক কারণে পূর্বপুরুষের অভ্যস্ত শ্লোক ইহার কণ্ঠে আপনাই আসিয়াছে। বৈষ্ণবের উচিত এই বংশকে আপন আপন কুঞ্জে স্থান দেন। রাধাকুঞ্জের সকল গিয়াছে, সকল ফুরাইয়াছে, কেবল এই বংশই আছে। আমার ইচ্ছা আছে একটা হরিয়াল পালন করি, দেখি সে রাধে মনুং পরিহর বলে কি বলে না। আরেক দিনের কথা বলি, তাহা হইলেই লাতেহার পাহাড়ের কথা আমার শেষ হয়। যেরূপ নিত্য অপরাহ্নে এই পাহাড়ে যাইতাম, সেরূপ আরেকদিন যাইতেছিলাম। পথে দেখি একটি যুবা বীরদর্পে পাহাড়ের দিকে যাইতেছে। পশ্চাতে কতগুলি স্ত্রীলোক তাহাকে সাধিতে সাধিতে সঙ্গে যাইতেছে। আমি ভাবিলাম, যখন স্ত্রীলোক সাধিতেছে তখন যুবার রাগ নিশ্চয়ই ভাতের ওপর হইয়াছে। আমি বাঙালি, সুতরাং এ ভিন্ন আর কি অনুভব করিব। এককালে এরূপ রাগ নিজেও কতবার করিয়াছি, তাহাই অন্যের বীরদর্প বুঝিতে পারি। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।